ক্লাসটি কন্টিনিউ করার আগে তোমাদের ছোট্ট একটু ইনফরমেশান দিয়ে দিই এক মিনিটের মধ্যে। দেখো, আমাদের টোটাল ম্যাথস কোর্স গ্রুপ ডি লেভেল থেকে শুরু করে রেলওয়ের বা স্টেট গভর্নমেন্টের WBCS প্রিলি মেইন্স পর্যন্ত আপ টু SSC টোটাল কমপ্লিট ম্যাথসের আমরা কোর্স প্রোভাইড করছি মাত্র 1500 টাকায়। তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনে টাইটেলের উপরে ক্লিক করে লিংক পেয়ে যাবে, পেমেন্ট করে তোমরা আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারো। ইনকোয়ারি এবং হোয়াটসঅ্যাপ করতে পারো, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা যাবতীয় ডিটেলস জানতে পারো। আমরা কমপ্লিট ম্যাথসের কোর্স তোমাদের প্রোভাইড করে দেবো লাইভ সেশন রেকর্ডেড ক্লাসের মাধ্যমে। এবার তোমরা কেউ গ্রুপ ডিতে পরীক্ষায় বসো বা কেউ WBCS মেইন্স বসো, সেটা সম্পূর্ণটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তো আমরা ক্লাসটা এগিয়ে নিয়ে যাই। গুড মর্নিং অল অফ ইউ। তো আজকে আমরা যে কয়েকটি ম্যাথসের কোশ্চেন তোমাদের সলিউশন দেখাবো, তোমাদের আপকামিং হোক যে কোনো পরীক্ষায় তোমরা বসবে না কেন, তোমাদের খুবই হেল্প করবে আপকামিং প্রতিটি পরীক্ষায়, সেটা তোমার রেলওয়ে হোক বা টেট হোক, যে কোনো পরীক্ষায় তোমাদের খুব হেল্প করবে, বা আমাদের স্টেট গভর্নমেন্টের হোক যে কোনো পরীক্ষায়। তো কোশ্চেনগুলো তোমরা কী করে ট্যাকেল করবে, দেখো ক্লাসের প্রসেস তোমাদের জানা, সেটা সকলেরই জানা, কিন্তু তুমি তার থেকে একটা ক্লাসের যে পড়াশোনা করছে সেই স্টুডেন্টসদের থেকে তুমি কতটা আগে কতটা সহজভাবে পরীক্ষার ওই মানসিক চাপের সময়ের মধ্যে তুমি কোশ্চেনগুলো সলভ করে বেরোতে পারছো, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। যেমন আমাদের ফার্স্ট প্রশ্ন যেটা রয়েছে, 32টি বালকের গড় নাম্বার 60 এবং 40টি বালকের গড় নাম্বার 33 হলে সমস্ত বালকের গড় নাম্বার কত? তো তোমরা বা একটা ক্লাসের স্টুডেন্ট কি করবে, 32টি বালকের গড় নম্বর যদি 60 করে হয় এটা গুণ করবে, গুণফল যা আসলো, তারপরে আবার 40টি বালকের গড় নাম্বার 33 করে এটা গুণ করবে যা আসলো, তারপরে সেই এখানের গুণফল যাই আসুক যোগ করে 40 আর হচ্ছে 32 72 দিয়ে ভাগ করবে, তারপরে গড়টা বের করবে, অনেকটা লং প্রসেস বা ক্যালকুলেটিভ করে ফেলবে। তো এই কোশ্চেন, এই ক্যালকুলেশন থেকে বাঁচার একটা উপায় কি, তোমরা সিম্পল অ্যালিগেশন করে দিতে পারো। কীরকম? দেখো, যেটা 60 অ্যাভারেজ দেওয়া আছে আর একটা অ্যাভারেজ দেওয়া আছে কত না 33, তাই তো? তো এই যে যে 60, এই গড়টা দেওয়া রয়েছে কত জনার? 32 জনার। আর এই যে যে 33, এই 33টা কত জনার? 40 জনার। এবার এই 32 যদি 40 তুমি অনুপাত করো, দেখো 8 দিয়ে কাটা যাচ্ছে, 4 8 32, 5 8 40, 4:5 অনুপাতে, তাই তো? 4:5 অনুপাতে কাটা যাচ্ছে। এবার যদি অনুপাত দুটো আমি যোগ করে দেখি, 5 8 4 9, যোগফল 9 আসছে। তুমি এই 9-এর মান দেখাও, 60 আর 33-এর গ্যাপটা কত? 27। তাহলে এই 9-এর মান আমরা দেখিয়ে দিলাম 27, 9-এর থেকে 3 গুণ বেশি। তাহলে এখানে অ্যালিগেশন করার পরে অ্যাকচুয়াল যে নাম্বারটা, 4 এর 3 গুণ, 3 4 এ 12 আসবে, আর এখানে 5-এর জায়গায় বা 40-এর জায়গায় এখানে 5 এর 3 গুণ করো, 3 5 এ 15 আসবে, দ্যাটস ইট। এবার অ্যালিগেশনের প্রসেস কি, আমাদের এই মিডিলের ভ্যালুটা বের করতে হবে। মিডিলের ভ্যালুটা বের আমরা কি করে করি, দেখো এই মিডিলের ভ্যালু এখানের একটা ভ্যালুর থেকে বড় হয়, একটা ভ্যালুর থেকে ছোট হয়, এটা জানো তো। 60 আর 33-এর মধ্যে বড় হচ্ছে 60, তাহলে 60-এর থেকে নিশ্চয়ই এটা ছোট হবে, তাই তো? তাহলে কত ছোট হবে যে আমরা 15 পাব, কথা তো সেটা, 60 থেকে এটা কত ছোট হবে যে আমরা 15 পাব, আবার 33 থেকে কত বড় হবে যে বিয়োগ করলে আমরা 12 পাব, তাহলে 33-এর সঙ্গে 12 যোগ করে দেব, কত হবে? 45। এই তো হচ্ছে 30 আর 10 40, 3 আর 2 5 45। আবার দেখো, 60 থেকে যদি 45 বিয়োগ করো, 15 পাচ্ছ, তাহলে অ্যান্সারটা কত পেলে তুমি? 45। এবার এখানে যে আমি প্রসেসটা করলাম এটা হচ্ছে রিভার্স অ্যালিগেশন, ঠিক আছে? এবার
এখানে কিন্তু মুখস্থ বা অনেকটা জটিল বা সহজ অনেক কনসেপ্ট হিডেন আছে, যেগুলো তোমরা আমাদের কোর্সে যে সমস্ত ছেলেমেয়েরা আছে তারা অনেকটাই ডেভেলপ করছে, এটা আমি বলতে পারি। তো নেক্সট কোশ্চেন দেখো, আরও তোমাদের পরিষ্কার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার টু, দুই ভাইয়ের বয়সের যোগফল এবং বিয়োগফলের অনুপাত 5:1। যদি তাদের বয়সের গুণফল 96 হয় তবে তাদের বয়স কত? আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি আমাদের বয়স বের করতে হবে। তো আমরা মনে করলাম, অ্যাজুম করে নিচ্ছি যে এ একটা ভাইয়ের বয়স আর একটা ভাইয়ের বয়স বি, তাহলে দুজনের বয়স যদি আমরা যোগ করি আর দুজনের বয়স যদি আমরা মাইনাস করি, এদের মধ্যে যদি আমরা অনুপাত করি, সেই অনুপাতটা কী দেওয়া রয়েছে? 5:1। এই যে যেটা অনুপাত দেওয়া রয়েছে এটার তো মানে সেটাই, সেই অনুযায়ী আমরা লিখলাম। এবার দেখো, দুটি সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যার বিয়োগফল, তাহলে এখান থেকে আমরা এ অনুপাত বি যদি আলাদা করে বের করতে চাই তাহলে 5 আর 1 6 যোগ করব। আর যদি বির মান বের করতে যাই কি করব, বিয়োগ করব, 5 থেকে 1 যদি বিয়োগ করি আমরা 4 পাবো। এবার 6 আর হচ্ছে তুমি যদি 4-এর আবার অনুপাত করে দাও 3:2 পাচ্ছ। যদি তুমি এখানে গুণ করো 3 2 6 পাও, যদি দুজনের বয়স গুণ করো 3 2 6 আসে অনুপাত দুটোর গুণ, কিন্তু প্রশ্নে দেওয়া রয়েছে এদের গুণফল 96, 6-এর থেকে কত গুণ? 16 গুণ। আর এটা আমাদের কোর্সের হোক বা কোচিংয়ের হোক, এটা জানে যে যখন এই গুণফল এখানে বর্গ সংখ্যা আসে এটা অ্যাকচুয়ালি আমরা 4 গুণ ধরি। কেন? 4-এর বর্গ হচ্ছে 16, তাহলে বর্গমূল করে ধরি। তাহলে এর যেটা বয়স হবে 3 না হয়ে 3-এর 4 গুণ, 3 4-এ 12 বছর, বির যেটা বয়স হবে 2 না হয়ে 2-এর 4 গুণ 8 বছর, তাহলে 12 একজনের বয়স, একজনের বয়স 8। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3, খুব ইম্পর্টেন্ট টাইপ, খুব লজিক্যালি তোমাদের কোশ্চেনটা সলিউশন করা শেখাবো। দেখো, 250টি আম 55টি বালক বালিকার মধ্যে ভাগ করা হলো, প্রত্যেক বালক 4টি এবং প্রত্যেক বালিকা 5টি আম পেলে বালক বালিকার সংখ্যা কত? তোমাদের পরীক্ষার হলে হয়তো শুধু বালকের সংখ্যা বের করতে দিল বা শুধু বালিকার সংখ্যা বের করতে দিল, তো আমি এখানে কোশ্চেনটা বালক বালিকার সংখ্যা একবারেই নিয়েছি যাতে তোমরা দুটোই বের করতে পারো ইন্ডিভিজুয়ালি, যেটাই তোমাদের পরীক্ষায় আসুক। তো এবার দেখো, টোটাল তোমার আম কটা? 250টা, তাহলে মোট আম আমার 250টা। এবার এই আম 250টা বয়েজ আর হচ্ছে গার্লস, এদের মধ্যে ভাগ করা হচ্ছে, তাই তো? টোটাল বালক বালিকা মিলে 55 জন। আমি যদি প্রত্যেক বালক 4টি করে আম পায়, যদি 55 জনই যদি বালক হয় তাহলে 4টি করে কত আম হবে? 4 5 20 220, তাহলে 220টা আম টোটাল বালকেরা মিলেই পেত। যদি এই 55 জনই শুধু আমি বলতাম যে মেয়েই হতো, তাহলে প্রত্যেকটা মেয়ে যদি 5টা করে আম পেত তাহলে কটা আম হতো? 275টা আম হতো, তাহলে বালিকারা 275টা আম পেত। তাহলে এটা অ্যালিগেশন করে দাও এবার প্রসেস খুব সুন্দরভাবে, 220 আর 250 যদি বিয়োগ করো তাহলে 30 আসবে বিয়োগফল অনুপাত, 275 থেকে 250 যদি বিয়োগ করো 25 আসবে, তাহলে কেটে দাও 5 5 25, 5 6 30। তাহলে টোটালে দেখো 6 আর 5 11টা যদি ছেলে মেয়ে থাকতো মোট, তার মধ্যে বালক হতো 5 জন, বালিকা হতো 6 জন, এই কন্ডিশন। কিন্তু টোটাল আমার বালক বালিকা মিলে কতজন? 55 জন, তাই তো? তাহলে 11-র থেকে কত গুণ বেশি? 5 গুণ বেশি। তাহলে বালকের সঙ্গে 5 গুণ করে দাও, 5 5 25 জন হচ্ছে বালক, 6-এর সঙ্গে 5 গুণ করে দাও, 5 6 30 জন হচ্ছে বালিকা, তাহলে 25 আর হচ্ছে 30। তো এটারই আমরা আরেকটা খুব সুন্দর প্রসেস তোমাদের দেখাই, এটা হচ্ছে অ্যালিগেশন, যেটা তোমার ক্লাস টিচারও তোমাকে দেখিয়ে দিতে পারবে। দেখো, তো আমরা এই
আমাদের যেটা কম্পিটিশনে তোমাদের নিয়ে আসতে চাই সেই প্রসেসে যদি এগোই, টোটাল আমার বালক বালিকা মিলে 55 জন, এর মধ্যে বয়েজ আছে, এর মধ্যে গার্লস আছে, কিন্তু আমরা জানি না। এবার প্রত্যেক বালক 4টি করে আম পাচ্ছে, প্রত্যেক বালিকা 5টি করে আম পাচ্ছে। তো এখানে একটা জিনিস কন্ডিশন দেখো, বালকের থেকে বালিকা একটা আম বেশি পাচ্ছে, তবে গিয়ে 5টা। এবার টোটালে যদি 4টে করে প্রত্যেকে বালক বালিকা মিলে যদি 4টে করেই আম পেত, তাহলে 55 জন × 4 কতটা আম আসতো? 4 × 5 = 20, 4 × 5 = 20, 220টা আম টোটালে লাগতো। কিন্তু টোটাল আম কয়টা লেগেছে? 250টা। তাহলে 250টা থেকে বিয়োগ করে দাও, কত বিয়োগফল থাকে? 30টা। 30টা, তাহলে এই 30টা কী কারণে লেগেছে? দেখো, বালিকারা 1টা করে আম বেশি পেয়েছে। তাহলে যতজন গার্লস তোমার এখানে এই গ্রুপটাতে ছিল, তারা প্রত্যেকে 1টা করে যদি বেশি পায়, সেটার মান হচ্ছে 30। তাহলে তুমি গার্লস এখানে কত সংখ্যা বসাবে যে যদি তার সঙ্গে 1 গুণ করো তুমি 30 পাবে? তুমি বলবে যে দাদা 30টা, 30 বসালেই তো 30-এর সঙ্গে 1 গুণ করলে 30 আসবে। তাহলে আমি এখান থেকে সোজাসুজি বলতে পারি যে গার্লস আমার 30 জন ছিল। এবার টোটাল 55 জনের মধ্যে যদি 30 জন গার্লস থাকে, বাকি রয়েছে যে 25 জন, সেই 25 জন ইজিলি তুমি করতে পারছো যে বয়েজ। তাহলে 25 জন বয়েজ, 30 জন বালিকা, এরকম অনেক প্রসেস আছে যেগুলো তোমার ইনস্টিটিউট তোমাকে কবে দেবে বা কতদিনে দেবে সেটা আমি জানি না, কিন্তু আমাদের কোর্সে অলরেডি আমরা দিচ্ছি বা অফলাইন কোচিংয়েও দিচ্ছি। তোমার ইনস্টিটিউট বা তোমার কোচিংয়ে ফোর্স করো যাতে কম্পিটিশনে তুমি কেন আসতে পারছো না সেটা আগে তুমি দেখো, ফোর্স করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4। এক ব্যক্তি 36 কিলোমিটার পথ অতিক্রম করার সময় অর্ধেক পথ পূর্ণ বেগে এবং বাকি অর্ধেক পথ 2/3 বেগে চলায় গন্তব্যস্থলে 7.5 ঘন্টায় পৌঁছায়, ওই ব্যক্তির পূর্ণ বেগ কত? এখানে পূর্ণ বেগ মানে আগের বেগটা বা শুরুর বেগটা, এটা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? তো এখানে ছোট্ট একটা যেটা এখানে বুঝতে হবে লজিকটা, যে বাকি অর্ধেক পথ 2/3 বেগে চলায়, মানে 2/3 মানে আগে যে পূর্ণ বেগে চলছিল শুরুতে সেই বেগের 2/3 বেগে চলায়। তাহলে আমি বলতে পারি যে আমার অরিজিনাল বা আগে শুরুতে যে স্পিডটা ছিল ইনটু প্রেজেন্টে বা বর্তমানে এখন আমার যে গতিবেগটা আছে, সেটা আমি যদি এখানে 3 গতিতে আগে চলি, এখন আমি 2 গতিতে চলছি, এটা আমি বলতে পারি যে আমার স্পিড বা গতিবেগের অনুপাত। তাহলে এখান থেকে আমি আমার টাইমের অনুপাতটা আমি কী পাবো? জাস্ট উল্টো 2:3 অনুপাতে, তাই তো? 2:3 অনুপাতে। এবার আমাদের কি বলেছে দেখো, 3 আর 2 টোটাল আমার 5 ঘন্টা সময় লাগার কথা ছিল, কিন্তু সময় আমার কত লাগছে? 7.5 ঘন্টা। এবার তুমি বলো যে 7.5-কে আমরা এভাবে লিখতে পারি, 7 × 2 = 14, আর 1 = 15/2 ঘন্টা, তাহলে এটার মান হচ্ছে 15/2 আওয়ার। তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে তুমি 15/2 পাবে? 3×5 = 15/2, তাহলে 5-এর সঙ্গে যদি 3/2 গুণ করো তাহলে 15/2 পাবে। আমাদের পূর্ণ বেগ বের করতে বলেছে বা ওই অরিজিনালটা নিয়ে আমাদের কাটাছেঁড়া। তাহলে অরিজিনালি আমাদের টাইম কত লাগতো? 2/3 × 2 করে দাও, তাহলে 2 2 কেটে যাবে, তাহলে 3 ঘন্টা সে পূর্ণ বেগে চলেছে। আমরা এটা পাচ্ছি, আমরা এটা পাচ্ছি। এবার তুমি প্রশ্নে আসো, কি বলেছে? অর্ধেক পথ পূর্ণ বেগে, টোটাল পথ সে চলেছে 36 কিলোমিটার। তাহলে 36-এর যদি তুমি অর্ধেক রাস্তা বের করো, 18 কিলোমিটার, সে এই 3 ঘন্টা চলেছে, তাহলে 3 ঘন্টায় সে 18 কিলোমিটার কত স্পিডে গেছে? কেটে দাও 6 বার, তাহলে 6 কিমি/আওয়ার পূর্ণ বেগ, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ইজিলি করতে পারবে, নো ডাউট, কিছুই নেই। তাছাড়া আরও এলসিএম অ্যাপটা অ্যাপ্লাই করতে পারো, সেটা আমি আউট করছি না বা দেখাচ্ছি না। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5। খুব সুন্দর একটা প্রসেস তোমাদের দেখাবো, যেটা তোমরা
যে কোনো কিছুতে লাগু করার একটা টেন্ডেন্সি চলে আসবে তোমাদের। তোমরা যে কম্পিটিশন করতে পারবে সেটার ফিল যদি তোমার মধ্যে এখনও না আসে, তোমার ইনস্টিটিউট তোমার কাছে বেকার। কি বলেছে, 54কে দুটি অংশে ভাগ করা হলো, প্রথম অংশের 10 গুণ এবং দ্বিতীয় অংশের 22 গুণের যোগফল 780 হলে অংশ দুটি কি কি। আমরা এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 54, তারপরে কি 10x প্লাস 22y ইকুয়াল 780, 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। এই তোমার প্রসেস ইনস্টিটিউটের 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হিট অ্যান্ড ট্রায়াল, যেটা অপশনস সর্বশেষতম, মানে অপারেশন যদি ফেল হয় ডাক্তারের, ডাক্তার কি বলবে তোমাকে, গড নোজ বা ঈশ্বরকে ডাকো, এরকম হচ্ছে ব্যাপার, যেটা অপশন এলিমিনেট। সেরকম আমরা কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি যেখানে আমাদের প্রসেসটা ব্রড আসে, কিন্তু এই প্রসেস বা অপশন এলিমিনেট থেকে এখানে আমি দুটো প্রসেস দেখাবো যেখানে তোমার এর থেকে অনেক স্ট্যান্ডার্ড, যেগুলো তুমি ফিল করতে পারবে যে তুমি কিছু আলাদা নিতে পাচ্ছ তোমার ভিতরে, যাকে বলে সেটা জ্ঞান। তো আমরা কি করতে পারি, জাস্ট তুমি স্টার্টিং অ্যালিগেশন করতে পারো। দেখো আমাদের নাম্বার কোনটাকে ভাগ করা হয়েছে, 54কে। এবার 54-র যদি তুমি 10 গুণই করো তাহলে 540 হয় 10 গুণ, তাই তো? আর এই 54-রই যদি তুমি 22 গুণ করো তাহলে 54 গুণ 22, জাস্ট এখানে 54-2 কত হয় তুমি সেটা করতে পারো। আদারওয়াইজ একবারে যে গুণের নিয়মটা, যেটা রুলটা বলে, কি বলে, 4 2 8, হাতে তো কিছু থাকে না, তাহলে এখানে 4 2 8, 5 2 10, 10 আর 8 16, 6 হাতে 1, 5 2 10 আর 1 11, এই আসে 1168। এবার মোটের উপর কত এসছে যোগফল, 780। জাস্ট সিম্পল করে ফেলো অ্যালিগেশন। কীরকম অ্যালিগেশন, এখানে দেখো 540 থেকে মিডিলে যে ভ্যালুটা যোগফলটা আসলো সেটা বড় এসছে, আবার এখানে আরেকটা ভ্যালু সেই মিডিলের ভ্যালুটার থেকে বড় এসছে, তাহলে আমরা সিম্পল এখানে অ্যালিগেশন করতে পারি। এবার যদি 780 থেকে 540 বিয়োগ করে দাও, 0 4 2 240 অনুপাত, 1168 থেকে যদি 780 আমরা বিয়োগ করি, 8 8 8 16, হাতে 1 7 1 8 আর 3 11, 388। এবার যদি আমরা সিম্পল কাটাকাটি করি, কাটাকাটি করে ছোট করে দাও একেবারে, 4 দিয়ে 2 ক্ষেত্রেই যাবে, তাহলে 4 9 36, 2 4 7 28, এই আসে। আবার 4 দিয়ে যদি এখানে কাটি, 60 সরি সরি সরি, এখানে স্লাইটলি আমরা গুণের গুণটা একটুখানি মিস্টেক করে দিয়েছি, জাস্ট এ সেকেন্ড, এখানে আসবে 1188, ঠিক আছে গুণটা, তাহলে 1188, 1188 থেকে যদি আমরা 780 বিয়োগটা করি তাহলে আমরা কত পাবো, 8 8 8 0 7 4, এই তাহলে একে 4 দিয়ে কেটেছিলাম, একেও 4 দিয়ে কাটো, 4 একে 4 0 4 2 8, আবার তুমি 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 51 2 102, আবার 2 দিয়ে যদি একে আমরা কাটি, 30 2 60, আবার 3 দিয়ে যাবে, 3 17 51, 3 দিয়ে একে যদি আমরা কাটি, 3 10 30, দ্যাটস ইট, আর তো কাটা যাচ্ছে না। এবার দেখো যদি আমরা যোগ করে দেখি, 27 যোগফল, 17 একটা পার্ট, 10 একটা পার্ট, টোটাল পার্টটা কত আসে, 27, কিন্তু প্রশ্নে দেওয়া রয়েছে টোটাল আমরা 54কে ভাগ করেছি, তাহলে 27-এর মান 54, 27-এর থেকে দ্বিগুণ, তাহলে 41 17 না হয়ে 17-এর দ্বিগুণ, 17 2 34 একটা পার্ট, আরেকটা পার্ট 10 না হয়ে 10-এর দ্বিগুণ, 10 2 20 আরেকটা পার্ট, তাহলে 34 আর যদি 20 তুমি যোগ করো, দেখো এই 54ই আসে। ক্লিয়ার, এটা সিম্পল একটু ক্যালকুলেশনটা, এখানে আমরা 1168 এখানেই করেছি, দ্যাটস নট ম্যাটার, তোমরা প্রসেসে যাবে।
আরও একটা প্রসেস যদি তোমাদের দেখাই, সেটাও তোমরা দেখে নাও যে তোমরা এইভাবে কোশ্চেনগুলো ট্যাকেল করতে পারো। তো চলো সেই প্রসেসটাও তোমরা দেখে নাও। দেখো, আমরা ভাগ করেছি 54কে দুটো পার্টে। মনে করলাম যে এ একটা পার্ট, বি একটা পার্ট, জাস্ট নাম দিয়ে বোঝানোর জন্য। এবার প্রথম পার্টটা আমরা 10 গুণ করেছি, পরের পার্টটা আমরা 22 গুণ করেছি। তাহলে এই পরের পার্টের মধ্যে দেখো 12 গুণ বেশি আছে, 12 গুণ বেশি আছে। যদি আমরা দুটো পার্টকেই 10 গুণ করে বাড়াতাম, আমাদের টোটাল কতকে করেছি, 54কে। তাহলে 54 10-এ 540 আসতো দুটোর যোগফল 10 গুণ করে বাড়লে। এবার কি হয়েছে না, 780 এসছে টোটাল যোগফল। তাহলে 780 থেকে 540 কত কম, দেখো 0 4, হাতে নেই 5 2, 240 কম গ্যাপটা। এই গ্যাপটা কে দিয়েছে, এই গ্যাপটা যে বি সেকেন্ড পার্টে 12 বেশি, তাহলে বি পার্টের এই 12 গুণ বেশি থাকার জন্যই এই 240-এর গ্যাপটা এসছে। কেটে দাও 12 2-এ 24 আর হচ্ছে 0, তাহলে বির মান কত পেলে 20, তাহলে বি পার্ট হচ্ছে 20। এবার 54-এর মধ্যে একটা পার্ট যদি 20 চলে আসে, তাহলে এ পার্ট কত হবে বাকি, 34। আর এটাই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, তাই তো? তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমাদের কি করে ফোর্স করতে হবে তোমাদের ইনস্টিটিউটের টিচারদের, যাতে তারা তোমাদেরকে কম্পিটিশনে নিয়ে আসতে পারে। শুধু একটুখানি বুঝবে যে কম্পিটিশন নট এ হিউজ গ্যাপ, ইটস ডিপেন্ড অন ইওর গাইডেন্স, টোটালি ডিপেন্ড করছে তুমি যেখান থেকে গাইড নিচ্ছ তার উপরে, সে কিভাবে, সে কি আগে কোনো ক্যান্ডিডেটসদের সাথে কম্পিটিশনে বিট করতে পারছে তোমার টিচার। সেই টিচারই যদি একটা ক্যান্ডিডেটের সাথে বিট করতে না পারে, তাহলে সেই টিচার তোমাকে কি কতটা গাইড দিতে পারবে? আমি তোমাকে এইটুকু গ্যারান্টিও দেবো না, কিচ্ছু না, কিন্তু তোমাকে আশ্বস্ত করতে পারি তুমি কোর্সটা করার পরে বা ক্লাস করার পরে তুমি নিজে রিয়েলাইজ করবে যে আমি পারবো। শুধু এইটুকু শব্দ তোমার নিজের ভিতর থেকে আসতে বাধ্য হবে যে আমি পারবো, ঠিক আছে? ওকে। যদি ক্লাসটি মনে হয় যে তোমাদের কোনো ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করলে তার উপকার হবে, তাহলে অবশ্যই শেয়ার করো। আর সাবস্ক্রাইবের কথা তো আমি কিছু বলিও না, সেটা তোমাদের উপরে ডিপেন্ড করে টোটালি। ওকে, থ্যাংকস, দেখা হবে নেক্সট ক্লাসে। আর আশা করছি তোমাদের ক্লাসটি থেকে কিছুটা আমি ক্লাসটি দিয়ে তোমাদেরকে হেল্প করতে পারলাম। তো অবশ্যই তোমরা সঙ্গে থেকো আর তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও।